আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ যুদ্ধবিরতি আলোচনা নিয়ে চিঠি চালাচালি আবারও শুরু হয়েছে শিগগিরই হামাসের প্রতিক্রিয়ার জবাব দেবে বলে জানিয়েছে ইসরায়েল একই সঙ্গে চলছে প্রচণ্ড যুদ্ধ ফিলিস্তিনি যোদ্ধারা গাজায় দখলদার সেনাদের ওপর আবারও ভয়াবহ হামলা চালিয়েছেন ইসরায়েলি বসতিগুলোতে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ছুড়েছেন তারা গাজায় মারা পড়েছে বহু ইসরায়েলি সেনা তাছাড়া ইসরায়েলে এক ক্ষুব্ধ আরবের ছুরিকাঘাতে মারা গেছে এক ইসরায়েলি সেনা এদিকে সব প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে ইসরায়েলের তেইশ কিলোমিটার গভীরে হিজবুল্লার হামলা ইসরায়েলি কর্মকর্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ তৈরি করেছে প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয় যুদ্ধের দুশো একাত্তরতম দিনে ইসরায়েলি বাহিনী গাজা সিটির পূর্বে আল সুজাইয়া কিংবা উপত্যকার দক্ষিণে রাফা এলাকায় কৌশলগত সাফল্যের কথা বললেও হামাসের বিবৃতি এবং ভিডিওগুলো থেকে সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখা গেছে ফিলিস্তিনি সংগঠনগুলোর বিবৃতি অনুযায়ী সুজাইয়া হালাল মার্কেট রাফা মিউনিসিপ্যালিটি স্টেডিয়াম তাল আল হাওয়াসহ অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীকে তারা বিপর্যস্ত করেছেন হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে বুধবার তারা রাফার তাল আল সুলতান এলাকার ওয়েস্টার্ন ক্যাম্পে আল ইয়াসিন শেলের মাধ্যমে দুটি মার্কাভার ট্যাঙ্কে আঘাত করেছেন সুজাই এলাকায় অনুপ্রবেশকারী সেনাদের ওপর বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা বিশেষ করে একটি অস্ত্রের নাম উল্লেখ না করে গ্রুপটি জানিয়েছে ওই এলাকায় অনুপ্রবেশ করা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টারে যথাযথ অস্ত্রের মাধ্যমে আঘাত হেনেছেন তারা বিদেশি সূত্র থেকে আসা অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে লেবাননের হিজবুল্লাহ এর নাম গোপন করে যথাযথ অস্ত্র হিসেবে উল্লেখ করে থাকে সুজাইয়ার এই হামলায় নিশ্চিতভাবেই কয়েকজন সেনা আহত এবং নিহত হন বলে নিশ্চিত করেছে আলকাসাম যোদ্ধারা জানান ঘটনাস্থল থেকে সেনাদের লাশ এবং আহতদের সরাতে হেলিকপ্টারগুলোর তৎপরতা দেখতে পেয়েছেন তারা ইসলামিক জিহাদের আল কোজ ব্রিগেড জানিয়েছে বুধবার রাফা শহরের হালাল মার্কেট মোড়ে আরপিজি সেলের মাধ্যমে ইসরায়েলের একটি ডি নাইন বুলডোজারকে আঘাত করে তারা শহরের কেন্দ্রস্থলে মিউনিসিপ্যাল স্টেডিয়ামের পাশে তাদের তাকিব এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয় সুজাইয়ার পূর্বে আল মন্তার হিলে অবস্থান নেওয়া জায়নবাদী সেনা সমাবেশে বিপুল পরিমাণ নিয়মিত ও ভারী মর্টার শেল নিক্ষেপ করে আলকুজ গাজা সিটির তাল আল হাওয়ার দক্ষিণে স্ট্রিট টেনে অগ্রসরমান একটি ইসরায়েলি সামরিক আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটান যোদ্ধারা তাছাড়া গাজা ইনভেলপের বসতিগুলোতে বিপুল পরিমাণ রকেট হয় এদিন মুজাহিদিন ছোড়া ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে সুজাইয়ার পাশে শত্রু সেনা ও যানবাহনগুলোকে লক্ষ্য করে মর্টার সেলের ব্যারেজ নিক্ষেপ করে আলকুজ এদিকে বুধবার সুজাইয়ায় ফিলিস্তিনি যোদ্ধাদের ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল হামলায় ইলাই এলিশা লুগাসি নামের এক ক্যাপ্টেনের প্রাণহানির কথা স্বীকার করেছি ইসরায়েল বাহিনী এ সময় আরও তিন সেনা গুরুতর আহত হন বলে জানান তারা আগের দিন এক মাস্টার সার্জেন্ট এবং এক মেজর নিহত হন বলে জানিয়েছিল ইসরায়েল লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বুধবার ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সিরিজ হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর টায়ারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ এদিনের হামলা ছিল অন্য দিনের তুলনায় অনেক তীব্র ইসরায়েলি হামলায় সংগঠনের নেতা মোহাম্মদ নেহমে নাসের নিহত হওয়ার পর লেবানিস যোদ্ধারা উপর্যুপরি হামলার মাধ্যমে ইসরায়েলের অনেক গভীরে আঘাত হানেন হিজবুল্লাহ জানিয়েছে অধিকৃত গোলানের ইসরায়েলি অবস্থানগুলোতে একশোটি গ্র্যাড রকেট নিক্ষেপ করেন তারা নাফা ব্যারাকের দুশো দশতম বাসান টেরিটোরিয়াল ডিভিশনের হেডকোয়ার্টার এবং কেলা ব্যারাকের এয়ার ডিফেন্স কমান্ড নর্দার্ন রেজিমেন্ট ও এয়ারফোর্স সেকশনে এসব রকেট আঘাত হানে এই দুইশো দশতম টেরিটোরিয়াল ডিভিশন ছয়টি ব্রিগেড একটি সিগনাল ব্যাটালিয়ন একটি ফিল্ড ইন্টেলিজেন্স ব্যাটালিয়ন ও একটি কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে নিয়ন্ত্রণ করে গোলান মালভূমিকে ব্যবহার করে সিরিয়ার সঙ্গে যুদ্ধ করে এই ডিভিশন এদিন কেলা ব্যারাকের পদাতিক সেকশনকে লক্ষ্য করে কয়েক ডজন গ্র্যাড রকেটের মাধ্যমে দ্বিতীয়বার হামলা চালায় হিজবুল্লাহ হামলার পর নাফা ও কেলায় ধোঁয়ার কন্ডুলির ফুটেজ ধারণ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো উল্লেখযোগ্য বিষয় হল ঘাঁটির মধ্যে দূরত্ব প্রায় কিলোমিটার এবং নাফা ব্যারাক ইসরায়েলের সাড়ে তেইশ কিলোমিটার গভীরে অবস্থিত এদিন হিজবুল্লাহ লার্জ ক্যালিবার ফালাক রকেট আটলেরি শেলের ব্যারাজ কিরিয়াজ সমনার সাতশো তম হিরাম টেরিটোরিয়ার হেডকোয়ার্টারেও আঘাত হানে একই সঙ্গে ইসরায়েল জারিদ ব্যারাকে বেশ কিছু পাঁচশো কেজি ওজনের ওয়ারহেড বহন করা বুরকান রকেট নিক্ষেপ করা হয় বুধবার ওয়েস্টার্ন আপার আল জলিল থেকে আল জলিল প্যান হ্যান্ডেল এবং অধিকৃত গোলানের বসতিগুলোতে নিয়মিত বিরতিতে সাইরেন বাঁচতে থাকে এছাড়া আল বিরকেত রিসা মিলিটারি সাইট সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে উত্তরাঞ্চলীয় শহর কার্মিয়েলের একটি শপিং সেন্টারে ছুরিকা খাতে এক সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন পুলিশ জানিয়েছে হামলাকারী আরব শহর নাহাফের বাসিন্দা সেনাদের গুলির আঘাতে ঘটনাস্থলে নিহত হন তিনি সিসিটিভি ফুটেজে দেখা যায় ইউনিফর্ম পরা এবং রাইফেল নিয়ে সজ্জিত দুই ব্যক্তিকে বারবার ছুরিকাঘাত করছেন এক ব্যক্তি এরপর হামলাকারী সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে সেনাদের গুলিতে মাটিতে পড়ে যান তিনি হামাস বলেছে হামলাটি ছিল গাজা এবং দখলকৃত পশ্চিম তীরেই ইসরায়েলের অপরাধের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া ইসলামিক জিহাদ এই হামলাকে বিরোচিত অভিযান বলে অভিহিত করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনায় মধ্যস্থতাকারী কাতার এবং মিশর প্রস্তাবিত চুক্তির বিষয়ে হামাসের সর্বশেষ প্রতিক্রিয়া ইসরায়েলি আলোচক দলের কাছে পাঠিয়েছে ইসরায়েলি সাংবাদিক বারাক রাভিদ বুধবার জানিয়েছেন ইসরায়েল প্রতিক্রিয়াটি পরীক্ষা নিরীক্ষা করছে এবং শিগগিরই মধ্যস্থতাকারীদের কাছে এর জবাব পাঠাবে রাভিদ জানান এক সিনিয়র কর্মকর্তা বলেছেন হামাসের প্রতিক্রিয়া গঠনমূলক এর মাধ্যমে জটিল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা সম্ভাব্য পথ প্রশস্ত হতে পারে ওই কর্মকর্তার বড়াতে ইসরায়েলি সাংবাদিক বলেন গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও এতে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে কারণ যে কোনো বিষদ আলোচনা কঠিন ও সময় সাপেক্ষ হবে সম্ভবত একটি চুক্তিতে পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে ধারণা করা হচ্ছে হামাসের প্রতিক্রিয়া নিয়ে নীতি প্রণয়নের জন্য ইসরায়েলি আলোচক দল কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়াফ গালান্তের সঙ্গে বৈঠক করতে পারে এ নিয়ে আরও বিশদ আলোচনার জন্য কাতার বা মিশরে যেতে পারেন ইসরায়েলি প্রতিনিধিরা এর আগে বুধবার হামাসের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে তারা গাজা যুদ্ধের সমাপ্তি ঘটাতে মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন কিছু ধারণা শেয়ার করেছেন পরে এক বিবৃতিতে হামাস বলেছে আমরা যুদ্ধ বন্ধ করার বিষয়ে সমঝোতে আসতে আগ্রহী কিন্তু আমরা মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছি বিবৃতিতে বলা হয় আমরা যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকা থেকে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের লক্ষ্য নিয়ে কিছু ধারণা মধ্যস্থতাকারীদের দিয়েছে। হামাসের দাবি তারা তাদের দাবির প্রতি নমনীয় হলেও ইসরায়েল ছলচাতুরীর আশ্রয় নেওয়ার চেষ্টা করছে সংগঠনের পলিভ ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া কাতার এবং মিশরের পাশাপাশি তুরস্কের সঙ্গেও ধারণাগুলো নিয়ে আলোচনার কথা জানান আলোচনার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন দেশের সিনিয়র কর্মকর্তাদের বরাদে নিউইয়র্ক টাইমস বলেছে কাতার মঙ্গলবার হামাসের কাছে প্রস্তাবিত বন্দি বিনিময় চুক্তির বিষয়ে নতুন কিছু সংশোধনী পাঠায় তবে মোটের উপর বড় সমস্যাগুলো রয়ে গেছে হামাস যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বাহিনীর পূর্ণাঙ্গ প্রত্যাহারের দাবি থেকে সরেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন হামাজ ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন শিক্ষার্থীরা বিক্ষোভে দমন পীড়ন চালানোর অভিযোগে দেশটির অন্তত এগারো জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান সাতই অক্টোবর ইসরায়েলের গাজায় বর্বর আগ্রাসন শুরু করলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভে নামেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ সংক্রান্ত আইনের আওতায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জর্জিয়া টেক্সাস ফ্লোরিডা বস্টন কলম্বিয়া এবং সহ বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এসব কর্মকর্তাকে ইরান কালো তালিকাভুক্ত করেছে এবং তারা জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় আসা মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা এবং ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসাও দেওয়া হবে না বিবিসি জানিয়েছে ইসরায়েলকে সমর্থন দিয়ে বাইডেন প্রশাসন মার্কিন আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন সাবেক বারো মার্কিন সদস্য এই নিয়ে তারা এক যৌথ বিবৃতি দিয়েছেন বিবৃতির দাতারা সবাই এর আগে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরোধিতা করে প্রশাসন থেকে পদত্যাগ করেন সাবেক কর্মকর্তারা বলেন গাজা যুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অস্বীকার করা যাবে না বিবৃতিতে যুদ্ধ শেষ করতে মার্কিন সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় তারা বলেন পারিপার্শ্বিক চাপই এই পরিস্থিতির অবসান ঘটাতে পারে বিবৃতিতে গাজায় অবিলম্বে জরুরি সহায়তা দিতে তহবিল গঠনের জন্য মার্কিন সরকারের প্রতি দাবি জানানো হয় এতে করা ব্যক্তিদের মধ্যে মার্কিন পররাষ্ট্র দফতর শিক্ষা বিভাগ বিভাগ হোয়াইট হাউস এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা রয়েছেন জাজিরা জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে প্রায় আড়াই লাখ মানুষকে সরে যাওয়ার ইসরায়েলি নির্দেশের পর বুধবার নাসের হাসপাতালের পাশে পাঁচতলা একটি ভবনে বিমান হামলায় সাত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তাছাড়া গত চব্বিশ ঘন্টায় গাজায় আরও আঠাশ ফিলিস্তিনি নিহত হন জাতিসংঘের অফিস ফর দ্য কোয়ার্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স প্রধান অ্যান্ড্রে ডি ডোমিনিকো বলেছেন গাজায় কোথাও কেউ নিরাপদ নয় এটি এমন একটি জায়গা পরিণত হয়েছে যেখানে মানুষ কোথাও নিরাপদ আশ্রয় খুঁজে পায় না তিনি বলেন আমাদের ধারণা গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় প্রতি দশ জনের মধ্যে নয় জন অন্তত একবার হলেও অভ্যন্তরীণভাবে বাস্তবচ্যুত হয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে বুধবার পর্যন্ত সাঁত্রিশ হাজার নয়শো তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই শিশু ও নারী যুক্তরাজ্যে বৃহস্পতিবার সাধারণ নির্বাচন নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলপন্থী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি হতে যাচ্ছে অন্যদিকে সংঘগরিষ্ঠতা পেতে যাচ্ছেন বিরোধী নেতা কিয়ার স্টারমারের লেবার পার্টি গাজা যুদ্ধে সরকারের অবস্থান নিয়ে মুসলিমদের খুব অর্থনৈতিক বিপর্যয় ও ব্রেক্সিটের মতো নানা সংকটের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে চোদ্দ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি গাজা যুদ্ধের প্রশ্নবিদ্ধ অবস্থানের কারণে আশানুরূপ ফল থেকে বঞ্চিত হতে পারে লেবার পার্টিও ব্রিটেনের প্রভাবশালী সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক জরিপের উপর ভিত্তি করে বিশ্লেষণে বলা হয় হাউস অফ কমেন্সে বর্তমানে যাদের তিনশো টি আসন রয়েছে ক্ষমতাসীন দল হয়েও তারা এবার মাত্র তিপ্পান্ন আসন পেতে পারে পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে লেবার পার্টি পেতে পারে পাঁচশো আসন নিজের আসনেও হেরে যেতে পারেন সোনাক এমনকি কনজারভেটিভদের চেয়ে বেশি আসন পেতে পারে লিবারেল ডেমোক্রেটরা বিবিসি জানিয়েছে এবার রেকর্ড সংখ্যক চৌত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রয়েছেন যার মধ্যে লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন অনেকেই গাজা সংকটে লেবার পার্টির অবস্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চৌত্রিশ প্রার্থীর মধ্যে বেশিরভাগই এবার প্রথম ভোটে দাঁড়ান এবার লক্ষণীয় বিষয় হচ্ছে প্রধান দুই দলের প্রতি সামগ্রিকভাবে আস্থা কমেছে কনজারভেটিভ পার্টির অনেকেই অবসর নিয়েছেন এবং অনেকেই নাইজেল ফরাজের নেতৃত্বাধীন রিফর্ম পার্টিতে যোগ দিয়েছেন অন্যদিকে লেবার পার্টি প্রকৃত মূল্যবোধ থেকে সরে যাওয়ায় তার সদস্য সংখ্যা কমেছে দুই লাখের বেশি যা প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি গাজায় ফিলিস্তিনি গণহত্যাকে গণহত্যা বলতে অস্বীকৃতি যুদ্ধবিরতির আহ্বান জানানোর প্রস্তাবে ভোট না দেওয়া এবং বেসামরিক ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিষ্ঠুরতাকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার হিসেবে সাফাই দেওয়ার নীতি দলটির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় গাজা ইস্যুতে গত মে মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের আগে লেবার পার্টির শতাধিক কাউন্সিলর পদত্যাগ করেন নির্বাচনের দুই দিন আগেও কাউন্সিলরদের পদত্যাগের ঘটনা ঘটেছে লেবার পার্টির তৃণমূলের এসব বিক্ষুব্ধ নেতাকর্মীর অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতে নেমেছেন প্রকৃতপক্ষে এবার রেকর্ড চারশো উনষাট জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা গ্রিন পার্টি এবং অন্যান্য আঞ্চলিক দলের সঙ্গে সমঝোত করে প্রধান দুই দলের প্রার্থীদের বিরুদ্ধে ভোট সংহত করার কৌশল নিয়েছেন বলে জানান তারা ফলে কিছু আসনে তারা লেবারের ভোট কমিয়ে দিতে পারেন এবং তাদের সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান যতটা বলা হচ্ছে ততটা নাও হতে পারে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ